আজ মঙ্গলবার, বিশে আষাঢ়, 2022 সালের 5ই জুলাই। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্যগত ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। অর্থগতভাবে ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। একাধিক উপায়ে আপনারা আয় ইনকাম বৃদ্ধি করবেন। আপনাদের সন্তান সন্ততি বা কাছের মানুষজনের দ্বারা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি অর্থনৈতিক সুযোগ সুবিধা অর্জন করতে চলেছেন, যেটি আপনাদেরকে প্রভূত পরিমাণে আনন্দিত করবে। আজ কিন্তু বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষে যেমন, তেমনই যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প, উদ্যোগ বাস্তবায়নের জন্যও দিনটি আজ আপনাদের পক্ষেই থাকছে। তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না। আর যারা চাকরিজীবী আছেন তাদেরকে বলবো, অফিসের পরিবেশ মধ্যম প্রকৃতির। আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন। অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছে হলে অফিসের বাইরে গিয়ে করতে হবে। তাহলে দেখবেন কর্মক্ষেত্রে সব জিনিসই আপনাদের পক্ষেই কিন্তু থাকতে চলেছে। আজ আপনার উচিত উচ্চ পদে আসীন ব্যক্তিবর্গদের সাথে যোগাযোগ, কন্ট্যাক্টস, এগুলি বৃদ্ধি করবার। আর যারা রাজনীতিবিদ আছেন তাদের বলবো, জনসংযোগ বৃদ্ধি করার আগে আপনাদের মাস কমিউনিকেশন স্কিলকে কিন্তু একটু আপগ্রেড করবার প্রয়োজন আছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজ যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় আপনারা বসুন, অবশ্যই আপনারা সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আপনাদের যদি কোনো সন্তান সন্ততি থেকে থাকে তারা তাদের কৃতিত্বের কারণে আজ আপনাদেরকে গর্বিত করতে চলেছে। আজ যারা গৃহবধূ আছেন গৃহের কাজ সমাপ্ত করবার পর দীর্ঘদিন ধরে যে সমস্ত কাজবাজ অসম্পূর্ণ আছে সেগুলিকে সম্পূর্ণ করায় মনোযোগী হতে পারেন, সফল হবেন। পরিবারের প্রতি কোনো দায়িত্ব আপনার কাঁধে থেকে থাকলে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন। আজ কিন্তু পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে চাপিয়ে দিতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারও বড় হয়ে ধরা দিতে পারে। বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে। যারা গর্ভবতী মহিলা আছেন হাঁটাচলা করার সময় খুব সাবধান। যারা ধূমপান করে তাদের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলুন, তা না হলে গর্ভস্থ শিশুর উপরে কিন্তু এটি নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে। আজ প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন জীবনে বারবার আসে না। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। তবে যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু বিবাহের যোগাযোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তারা কিন্তু আজ আপনাদের জীবনে স্বপ্নে নারী পুরুষের আগমন ঘটাতেই পারেন। তবে একটু প্রচেষ্টা তো আপনাকেও করতে হবে। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই ধরনের সারপ্রাইজ বা পরিকল্পনা করার চেষ্টা করুন। আজ যেহেতু মঙ্গলবার, গ্রহদের সেনাপতি মঙ্গলদেবের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রৌং সা ভূমায় নমঃ, এটি 108 বার জপ করে দিন শুরু করুন। যাদের চন্দ্ররাশি মকর এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে। আর যাদের মকর লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।